আচ্ছা, আপনি আপনার এই 30 শতক জমিতে কতখানি ঢেঁড়স পাবেন বলে আশা করেন? করতে পারবেন 100 মন আশা করেন? আচ্ছা, আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদন দেখতেছেন, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। আমরা আজকে এসেছি দিনাজপুর জেলার বিরামপুর থানার হাবিবপুরের আব্দুল কাদের চাচার ঢেঁড়স খেতে। আমরা আব্দুল কাদের চাচার কাছ থেকে ঢেঁড়স চাষ সম্পর্কে কিছু জানব এবং তিনাকে কিছু পরামর্শ দিব। তো চলুন দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। ঢেঁড়স একটি জনপ্রিয় সবজি, যাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি ও সি, পর্যাপ্ত পরিমাণে আয়োডিন, ভিটামিন এ এবং বিভিন্ন খনিজ পদার্থ রয়েছে, যার ফলে ঢেঁড়স চাষ করলে অর্থনৈতিক সমৃদ্ধির সঙ্গে সঙ্গে শারীরিক উপকারিতাও রয়েছে। মাটি হিসেবে দোআঁশ এবং বেলে দোআঁশ মাটি ঢেঁড়স চাষের জন্য ভালো, তবে পানি নিষ্কাশনের সুবিধা থাকলে এঁটেল মাটিতেও ঢেঁড়স চাষ করা যায়। তো চলুন দেরি না করে আজকে আমরা কথা বলি একজন ঢেঁড়স চাষির সাথে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা আপনার নাম? আব্দুল কাদের। ঠিকানা? হাবিবপুর বাজার, বিরামপুর, দিনাজপুর। আচ্ছা আচ্ছা, চাচা আপনার এই জমিটা কতখানি? 30 শতক। 30 শতক জমিতে আপনি ঢেঁড়স লাগিয়েছেন। কৃষক বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর ঢেঁড়স হয়েছে। বর্তমানে আমাদের দেশে বিভিন্ন জাতের ঢেঁড়সের চাষ হয়ে থাকে, যেমন জাত শিউলি, পারবি, শাওলি, পেন্টা গ্রিন, জাপানি, প্যাসিফিক গ্রিন ইত্যাদি। আচ্ছা, তাহলে আপনার ঢেঁড়স লাগানো কতদিন হচ্ছে? 2 মাস। 2 মাস? তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 মাস হয়েছে ঢেঁড়সের গাছের বয়স। ঢেঁড়স তো মোটামুটি ধরছে, বিক্রির উপযোগী হয়েছে। ১৫০ টাকা ধারা। বিক্রি কয়বার করলেন? 2-3 বার করলেন। আচ্ছা, বাজার কি আরো বাড়তে পারে? বাজার বাড়বে না, ইঙ্গে চালিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তাহলে 30 শতকে জমিতে আপনি কতখানি আশা করেন যে কতগুলো হবে, কত টাকার বিক্রি করতে পারবেন? 100 মন আশা করেন? আচ্ছা আচ্ছা, 100 মনে যত টাকা হয় সেরকম আপনি আশা করতেছেন 100 মন? কৃষক বন্ধুরা, আপনারা দেখতে পারলেন চাচা ওনার 30 শতক জমিতে ঢেঁড়স লাগিয়েছেন। এই জমি থেকে অলরেডি উনি 2 বার ঢেঁড়স বিক্রিও করেছেন, ভালো দাম পেয়েছেন, বললেন 150 টাকা ধারা। উনি এখান থেকে প্রায় 100 মন ঢেঁড়স পাবেন বলে আশা করতেছেন। ঢেঁড়সের বীজ প্রতি শতকে 20 গ্রাম করে প্রয়োজন হয় এবং বীজ বপনের আগে বীজ 24 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়। বীজ বপনের আগে অবশ্যই জমি ভালোভাবে চাষ করে নিতে হবে এবং মাটি ঝুরঝুরে করে নিতে হবে। ঢেঁড়সের ট্রিটমেন্ট হিসেবে আপনি কি ব্যবহার করলেন? ছত্রাকনাশকের জন্য আপনি আমাদের কাছ থেকে পরামর্শ হচ্ছে সাইনিল, সাইমোক্সালিন ম্যানকোজেব, সাইনিল 72WP আছে, যেটার কাজ হলো ছত্রাকনাশক এবং যে কোনো ধরনের পচাড়ি রোধ করবে। আপনার ঢেঁড়সের গাছে কোনো পচাড়ি ধরবে না বা ঢেঁড়সে কোনো পচাড়ি ধরবে না। এবং তার সাথে আপনি দেখতেছি আমরা ঢেঁড়সের পাতাগুলো ছিদ্র করে ফেলছে পোকায়, পাতা ছিদ্রকারী পোকার জন্য আপনি ব্যবহার করবেন অ্যামামেকটিন বেনজয়েট গ্রুপের অ্যারোস্টার, বুঝছেন? ছোট্ট পাতা, 10 গ্রামের পাতা, 1 টেঙ্গি করে পানি হবে আপনার, বুঝছেন? আর তার সাথে আপনি মাকড়নাশকের জন্য ভেকটিন দিতে পারেন, মাকড়নাশকের জন্য অ্যামামেকটিন গ্রুপ 1.8 EC যেটাকে বলে, খুব ভালো কাজ করে ওটা ঢেঁড়সের জন্য। এছাড়াও ঢেঁড়সে সাদামাছি এবং জাব পোকা দেখা যায়, এর জন্য ব্যবহার করতে হবে ফ্লাইফিট, এসিটামিনফিট গ্রুপের।
সাসাকে আমরা ঢেঁড়সের কীটনাশক এবং ছত্রাকনাশক হিসেবে কী কী ব্যবহার করবেন সে বিষয়ে পরামর্শ দিলাম। এবারে আমরা চাচার কাছে জানবো ঢেঁড়স চাষ সম্পর্কে কিছু কথা। আচ্ছা চাচা, কেউ যদি ঢেঁড়স চাষ করতে চায় তাহলে প্রথমে কি করতে হবে? মাটিটাকে চাষ করে নিয়ে সার হিসেবে কি কি ব্যবহার করলেন? ফসফেট, পটাশ, ইউরিয়া, হ্যাঁ, পরিমাণ মতো ব্যবহার করতে হবে। এবং এই যে দেখতেছি আমরা ভিতরে নালা সিস্টেম, সেটা কি শুরুতেই এরকম করছিলেন? শুরুতে নালা সিস্টেম করেছেন পানি দেওয়ার জন্য। তারপর আগাছা কি পরিষ্কার করতে হয় না? আচ্ছা, আগাছা টাগাছা পরিষ্কার করার পর বীজ কত টাকার লাগছে আপনার? এই 30% 2000 টাকার বীজ লাগছে না? চাষার কাছে আমরা জানলাম ঢেঁড়স চাষ সম্পর্কে অনেক কথা এবং ঢেঁড়স কতখানি জমিতে কতটুকু বীজ লাগবে সেই সম্পর্কে কিছু কথা। কৃষি বিষয়ে নিয়মিত ভিডিও পেতে এবং কৃষির বিভিন্ন সমস্যার সমাধান পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।